ওই জাতি কখনো সফলতার মুখ দেখবে না সফলকাম হবে না যে জাতি তাদের নেতৃত্বের ভার একজন নারীকে দিয়েছে এখানে একটি প্রশ্ন এসেছে মুফতি সাহেব হুজুর পুরুষ প্রার্থী থাকতে নারী প্রার্থীকে ভোট দেওয়া যাবে কি অনেক এলাকায় আমাদের নির্বাচনের সময় পুরুষদের পাশাপাশি নারীরাও প্রার্থী হয় এবং এটা একটা ইম্পর্টেন্ট সাবজেক্ট বা বিষয় জানার বিষয় আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে নারীর ক্ষমতায়ন নারী ক্ষমতাশীল হওয়া বা কর্তৃত্বশীল হওয়া নারীর হাতে কর্তৃত্ব চলে আসা কোরআন কি বলে হাদিস কি বলে এটা একটা স্পর্শকাতর বিষয় হয়ে দাঁড়িয়েছে কারণ বিশ্বব্যাপী এখন আমরা দেখছি যে সারা বিশ্বেই নারীকে ক্ষমতায় আনার জন্য সর্বপ্রকার প্রচেষ্টা চলছে ইসলাম কি বলে আমরা যদি আপনি ফতোয়া যেহেতু জানতে চেয়েছেন আমি ইসলামের বাহিরে কথা বলতে পারবো না শরীয়ত নিয়ে আপনাকে আমাকে কথা বলতে হবে দর্শকবৃন্দ কোরআনে কারীমের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা নিসার ২৪ নম্বর আয়াতে বলেছেন আর রিজালু কাওয়ামুনা আলা নিসা এই আয়াতের তাফসীর ব্যাখ্যা অনুবাদ হলো যে আল্লাহ তাআলা ইরশাদ করেন সমস্ত পুরুষেরা সমস্ত নারীদের উপর কর্তৃত্ব অর্জন করবে তার মানে আল্লাহর পক্ষ থেকে নারীদের উপরে কর্তৃত্ব করার দায়িত্ব আল্লাহ পুরুষদেরকে দিয়ে দিয়েছেন এই আয়াত শুধু ঘরের ভিতরেই যে এরকম না তথাপিও যদি কেউ বলে এটা তো পারিবারিক জীবন তো এর জবাব সমস্ত মুফাসসিরিন কেরাম দিয়েছেন যে পারিবারিক জীবন ছোট্ট একটা রাষ্ট্র আপনার ঘর এটা একটা রাষ্ট্র একটা দেশ এটাকে আপনার পরিচালনা করতে হয় কারো ঘরে দশজন সদস্য কারো পনেরো জন কারো পাঁচজন কারো তিনজন কারো সে এই ঘরের কর্তা আল্লাহ তাআলা তার ব্যাপারে বলেছেন আলা কুল্লুকুম রাঈন ও কুল্লুকুম মাসউলুন আন রাঈয়াতিহি তোমার ঘরে তোমার অধীনস্থ যারা আছে তাদের ব্যাপারে কি তুমি করলে এ ব্যাপারে আল্লাহ তাআলা তোমাকে জবাবদিহি করবেন আল্লাহ তাআলার কাছে তোমাকে জবাব দিতে হবে দর্শকবৃন্দ দেখুন ঘরের একটা ছোট্ট পরিবারের একটা ছোট্ট রাষ্ট্রকে আল্লাহ তাআলা বলতেছেন দায়িত্ব দিয়েছেন পুরুষকে তাহলে বিশাল বড় রাষ্ট্র কয়েক লক্ষ কোটি পরিবার নিয়ে যে রাষ্ট্রটা গঠিত কয়েক লক্ষ পরিবার নিয়ে যে রাষ্ট্রটা গঠিত ওই রাষ্ট্রের কর্তৃত্ব কী করে আল্লাহ নারীকে দিবেন এটা তো বুঝে আছে তো ছোটো মানুষও বোঝে যে ছোট্ট পাঁচ দশ সদস্যের একটা রাষ্ট্রের দায়িত্ব যদি আল্লাহ পুরুষকে দেন তাহলে ১৭ কোটি মানুষের যে একটা রাষ্ট্র ওই রাষ্ট্রটার দায়িত্ব আল্লাহ তাআলা কোনো নারীকে কখনো দিতে পারেন না বরং ওই দায়িত্বটাও পুরুষের উপরই ন্যস্ত থাকে তথাপিও নারীরা যদি নির্বাচন করতে চায় তাহলে শরীয়তের যে সমস্ত গণ্ডি রয়েছে পর্দা করে তাদের আসতে হবে সমস্ত বিধানগুলো তাকে ফলো করতে হবে মানতে হবে আপনি দেখুন যারা আজকে নির্বাচন করছেন নারীরা প্রধানমন্ত্রী হচ্ছেন যারা স্পিকার হচ্ছেন যারা বিরোধী দলীয় নেত্রী হচ্ছেন সবাই বেপর্দাভাবে সারাক্ষণ নিজে আল্লাহ তাআলার এই বিধানকে লঙ্ঘন করছেন এবং আরও কত কত শরীয়তের বিধানকে তারা লঙ্ঘন করছে শরীয়ত কোনোদিনও এভাবে নারীকে নির্বাচন করার অনুমতি দিতে পারে না দেয়নি রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বুখারী শরীফের প্রথম খণ্ডের ৬৩৬ নম্বর হাদিস বুখারী শরীফের নবীজি বলেছেন লাইয়ুফলিহা কাওমুন ওয়াল্লাউ আমরাহুম ইমরাআতান ওই জাতি কখনো সফলতার মুখ দেখবে না সফলকাম হবে না কখনো সফলতার চাবি তারা পাবে না সফলতার দরজা উন্মুক্ত করতে পারবে না উন্মোচিত করতে পারবে না সফলতা পর্যন্ত পৌঁছতে পারবে না যে জাতি তাদের নেতৃত্বের ভার একজন নারীকে দিয়েছে দর্শকবৃন্দ আমরা মনে করছি বড় সফলতা আমরা পেয়ে গিয়েছি কিন্তু রাসূলের এই সহিহ হাদিস প্রমাণ করছে সফলতার দ্বার পর্যন্ত আমরা পৌঁছতে পারিনি সুতরাং আপনার প্রশ্নের জবাবে বলতে চাই ফাতাওয়া আকারে বলতে চাই যে কোনো নারীকে নির্বাচনের জন্যে প্রতিদ্বন্দ্বী হয় সেখানে যদি পুরুষ থাকে আপনাকে পুরুষকেই নির্বাচিত করতে হবে পুরুষকেই ভোট দিতে হবে কারণ এই ক্ষেত্রে নারীকে ভোট দেওয়া আপনার জন্য জায়েজ নেই কারণ যেখানে আল্লাহর রাসূলের হাদিস এবং কোরআনের আয়াত প্রমাণ করছে নারীকে ক্ষমতায় আনলে আপনি আল্লাহ তাআলার কোরআনের এই আয়াতকে যেন লঙ্ঘন করলেন এই আইনকে লঙ্ঘন করলেন রাসূলের এই ফরমানকে আপনি লঙ্ঘন করলেন রাসূলের এই আইনকে লঙ্ঘন করলেন এই জন্য কোরআন সুন্নাহের দৃষ্টিতে নারীকে নির্বাচিত করা নারীকে ভোট দেওয়া জায়েজ নেই যেখানে পুরুষ রয়েছে আর যেখানে পুরুষ নেই বরং এই ক্ষেত্রে নারী কাজ করবে সেখানে নারীকে ওইখানে কাজের জন্য দায়িত্ব দেওয়া নির্বাচিত করা সেখানে নারীর সমস্ত প্রকারের শরীয়তের জিনিসগুলোকে ফলো করে যেমন আমরা দেখেছি সম্প্রতিকালে আফগানিস্তানে আফগানিস্তান হুকুমত তারা নারীদেরকে পুলিশ যে সেক্টরটা রয়েছে এখানে অনেক নারীদেরকে তারা পুলিশ হিসাবে তারা দায়িত্ব দিয়েছে এবং নিয়োগ দিয়েছে সেখানে কিন্তু তারা পরিপূর্ণ পর্দার সাথে তারা তাদেরকে ট্রেনিংগুলো পুরুষদের দ্বারা দিয়েছে এবং সেখানে তাদেরকে তারা ঢুকিয়েছেন নিয়োগ দিয়েছেন শরীয়তের পরিপূর্ণ রূপরেখাকে তারা সামনে রেখে এটা করেছেন আপনিও যদি এই ধরনের দায়িত্ব দিতে চান তাহলে সেটা দিতে পারবেন কিন্তু শরীয়তের কোনো আইন বিধান লঙ্ঘন না হয় সেটাকে আপনাকে অবশ্যই ফলো করতে হবে